নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন আমাদের চ্যানেলে, সেটা হচ্ছে কি বকেয়া পেনশন নিয়ে। বিভিন্ন কারণে অনেকের পেনশন আটকে আছে, সেটা এরিয়ার হয়ে গেছে, কেউ হয়তো সময়ে লাইফ সার্টিফিকেট জমা করতে পারেনি, তার ক্ষেত্রে যেমন পেনশন আটকে আছে, একইভাবে ফ্যামিলি পেনশনে ধরুন কোনো কর্মচারী কর্মরত অবস্থায় হোক বা পেনশন পেতে যেতে হোক মারা গেছেন, ওনার উত্তরাধিকার কে হবেন, বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে। আপনারাও জানেন বাস্তব ক্ষেত্রে বিভিন্ন রকম নিয়ম থাকলেও বাস্তব ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সমস্যা আছে, কে পেনশন পাবে, কারো দেখা গেলো হয়তো এই উত্তরাধিকারের সমস্যা আছে, সেক্ষেত্রে এই বিভিন্ন কারণে বা অনেক সময় হয় দেখা যায় ওই কর্মচারী বা ওই পেনশনের মৃত্যুর পর তাদের ফ্যামিলি হয়তো বিষয়টি জানেই না যে এইভাবে আবেদন করতে হয়, এইরকম বিভিন্ন কারণে তাদের পেনশনটা তার পেনশন বা ফ্যামিলি পেনশনটা আটকে আছে। এইরকমই বকেয়া পেনশন কতদিন পরে পাওয়া যাবে বা কতদিন পরে ব্যাঙ্কগুলি এটা নিয়ে কাজকর্ম এগিয়ে যাবে অটোমেটিকলি, সেটাই কিন্তু আজকে আলোচনা করব। এবং সেই সংক্রান্ত একটা বিজ্ঞপ্তিও দিয়েছে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। 2021-9-21 অর্থাৎ সেপ্টেম্বরের 21 তারিখে এই 2021-এ কিন্তু এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করেছে সেন্ট্রাল পেনশন অ্যাকাউন্টিং অফিস থেকে, যেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে বকেয়া যে বা এরিয়ার যে পেনশনটি যেগুলো আছে সেগুলো কতদিনের মধ্যে ক্লিয়ার করতে বলেছে বা কতদিন হয়ে গেলে সেগুলোকে আবেদনগুলোকে ফরওয়ার্ড করতে বলেছে, বা লাইফ সার্টিফিকেট যদি জমা না পড়ে থাকে সেক্ষেত্রে কী হবে, বা কেউ যদি ধরুন কোনো কারণে বিভিন্ন কারণে ধরুন আবেদনই করে উঠতে পারেনি ফ্যামিলি পেনশন ক্ষেত্রে সেক্ষেত্রে কী হবে, এই বিষয়গুলি এখানে দেখুন। প্রথমেই বলেছে রিটার্ন অফ ইফিও ইফ পেনশন হ্যাজ নট বিন ক্রেডিটেড টু দ্য অ্যাকাউন্ট অফ দ্য পেনশনার ফর এ পিরিয়ড 3 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ। যদি কোনো পেনশন, সে এমনি পেনশন হতে পারে বা ফ্যামিলি পেনশন হতে পারে, সেক্ষেত্রে যদি 3 বছর ধরে ওই লাভার্থীর অ্যাকাউন্টে না যায় বা তার বেশি 3 বছর বা তার বেশি, সেক্ষেত্রে পিপিওটাকে রিটার্ন করতে বলেছে। কোথায় রিটার্ন করবে এটা নিয়ে একটা সার্কুলার দিয়েছিল জুলাই মাসে 2021-এ, সেখানে বলেছিল পেমেন্ট অফ এরিয়ার ডিউ টু নন সাবমিশন অফ দ্য লাইফ সার্টিফিকেট রিলেটেড টু পিরিয়ড 3 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ। ওই লাইফ সার্টিফিকেট যদি জমা না দেওয়ার ফলে 3 বছর বা তার বেশি পেনশন আটকে থাকে সেই ক্ষেত্রে কী হবে, সেইখানে একটা ব্যাখ্যা দিয়েছিল, সেই ব্যাখ্যাটাকে কিন্তু এখানে প্রেফার করা হয়েছে। আগে ব্যাখ্যাটাই আসি, ব্যাখ্যাটা বলেছে যদি ইফ পেনশন হ্যাজ নট বিন ক্রেডিটেড টু দ্য অ্যাকাউন্ট অফ পেনশনার ফর এ পিরিয়ড অফ 3 ইয়ার্স, অর্থাৎ 3 বছরের জন্য যদি পেনশনটি যদি ক্রেডিট না হয় ওই পেনশনারের অ্যাকাউন্টে বা তার বেশি দিন, সেক্ষেত্রে ডিসবার্স পোর্শনটা অর্থাৎ পিপিওর যে ডিসবার্স পোর্শনটা কোথায় পাঠাতে বলেছে, সিপাওর কাছে অর্থাৎ সেন্ট্রাল পেনশন অ্যাকাউন্টিং অফিসারের কাছে। এবং কে পাঠাবে, সিপিপিসি অর্থাৎ সেন্ট্রাল পেনশন পেমেন্ট সেন্টারের কাছে, সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সেন্টারের থেকে। এবং সেখানে যেন যোগ্য অনুমোদন পায় সেটাও যেন দেখা হয় এবং সেখানে যেন পরিষ্কার বলে দেওয়া হয় লাস্ট কবে তিনি পেনশনটি পেয়েছেন সেটাও যেন উল্লেখ করে দেওয়া হয়। এবং সেক্ষেত্রে বলেছে এইসব ক্ষেত্রে যাতে তারা ওই কারেন্ট পেনশন যে পাবেন ওনার অ্যাকাউন্টে যেন ই পেমেন্টের মাধ্যমে খুব দ্রুতগতি যেন পেনশনটি ক্রেডিট করে দেওয়া হয় এবং সেখানে এবং সেটা যেন অগ্রাধিকারের ভিত্তিতে। তো এখানে একটু বলেছে দেখুন, ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট গাইডলাইন্স মেনশনড অ্যাবাভ ইজ নট বিং ফলোড বাই ব্যাঙ্কস। যে গাইডলাইনগুলো দিচ্ছে সরকারের পক্ষ থেকে সেগুলো কিন্তু ব্যাংকের তরফে সঠিকভাবে পালন করা হচ্ছে না। দিস ইজ লিডিং টু হার্ডশিপ ফেসড বাই ফ্যামিলি পেনশনার্স হু প্রেফার টু ক্লেম দ্য পেনশন অ্যাট এ লেটার স্টেজ, অর্থাৎ ধরুন অনেক পরে আবেদন করেছে এই ফ্যামিলি পেনশনের জন্য, সেক্ষেত্রে তাদের কিন্তু খুবই সমস্যা হয় আর্থিকভাবে। দ্য ডিলেইস কস্ট আর অলসো সামটাইমস লিডিং টু অ্যাভেডেবল জুডিশিয়াল অ্যাকশন অন দ্য পার্ট অফ পেনশনার্স, অর্থাৎ পেনশনারের কোনো আইনি সমস্যার জন্য হয় তারা কোনো কারণে আবেদন করতে দেরি করে ফেলেছে, সেক্ষেত্রেও কিন্তু এই বিষয়গুলি অগ্রাধিকার দেওয়া হবে। এবং সেখানে ব্যাংকে বলা হয়েছে তারা যেন স্ট্রিক্টলি এই বিষয়টি মেনটেন করে চলে। এবং সেই সঙ্গে আরও একটি পেজ দিয়েছে, এখানে দেখুন কাকে বলেছে, অল ব্যাংক সিপিপিসি অফ অথরাইজড ব্যাঙ্ক, তো যে সমস্ত ব্যাংক থেকে পেনশনগুলো ডিসবার্স হয় সেই সব ব্যাঙ্কগুলিকে বলা হয়েছে। এবার দেখুন এখানে বলেছে আর একটি বিষয়, যেটা যদি লাইফ সার্টিফিকেট জমা না দেওয়া হয় সেক্ষেত্রে যদি এই 3 বছর বা তার বেশি দিন যদি পেনশন আটকে থাকে সেক্ষেত্রেও
ওই একই নিয়মে বলেছে সেই কাজগুলো যেন খুব দ্রুত দিতে হয়। তাহলে এখন আপনাদের কাজটা কি, আপনাদের যাদের লাইফ সার্টিফিকেটটি জমা হয়নি সময়ে, তারা অবশ্যই লাইফ সার্টিফিকেটটি জমা করুন ব্যাংকে গিয়ে, বা আপনি যেখানে জমা করার যদি আপনার সেন্টার থাকে কোনো পাশাপাশি সিএসসি সেন্টার, সেখানেও গিয়েও জমা করতে পারেন। তবে হ্যাঁ, একবার যদি আপনার এইরকম সমস্যা থাকে, পেনশন আটকে থাকার সমস্যা থাকে, তাহলে অবশ্যই একবার ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন। আবার যদি কারো ধরুন উত্তরাধিকারের সমস্যা ছিল, অর্থাৎ যে ফ্যামিলি পেনশন পাওয়ার বিষয়ে যদি কারো সমস্যা থেকে থাকে, যদি দেখেন যে কাগজপত্র ক্লিয়ার হয়েছে, খুব দ্রুত কিন্তু কাজ করান এবং সেই সঙ্গে ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন। কারণ এখানে বলেছে 3 বছর যদি আটকে থাকে বা 3 বছরের বেশি যদি আটকে থাকে, সেক্ষেত্রে কিন্তু ব্যাংকগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করতে বলা হয়েছে। আপনার যদি এইরকম সমস্যা থাকে, অবশ্যই আপনি ব্যাংকে গিয়ে খুব দ্রুত যোগাযোগ করুন। এই হচ্ছে আজকের বিজ্ঞপ্তির মূল আলোচ্য বিষয়, যেটা আপনারা অনেকবারই বলেছেন যে পেনশন বকেয়া পেনশনটা পাচ্ছি না, বা অনেকে আবেদন করতে দেরি করে ফেলেছে, সেক্ষেত্রে পেনশন পাবেন নাকি। তো এই বিজ্ঞপ্তি থেকে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন, যদি কোনো কারণে আপনি ফ্যামিলি পেনশনের জন্য আবেদন করতে দেরিও করে ফেলেন, সেক্ষেত্রেও পাওয়া যাবে। এবং তার কিন্তু নির্দিষ্ট কোনো টাইম লিমিট দেয়নি যে 5 বছরের মধ্যে কি, তাই এখানে বলে দিয়েছে 3 বছর বা তার বেশি দিন যদি আটকে থাকে এইসব ক্ষেত্রে, সেগুলোও কিন্তু অগ্রাধিকারের ভিত্তিতে কাজ হবে। আর আপনার যদি ডকুমেন্টস ক্লিয়ার হয়ে থাকে, ডকুমেন্টস যদি রেডি হয়ে থাকে, অবশ্যই ব্যাংকে গিয়ে খুব দ্রুত জমা করুন। এবং অবশ্যই এরপরেও যদি দেখেন যে আরও কিছু সমস্যা হচ্ছে, সেখানে একজন এক্সপার্টের সঙ্গে কথা বলে নিন, তাতে আপনার আরও কাজটি সহজে হয়ে যাবে। আশা করি আপনাদেরকে আমি এই বিষয়টি সম্পূর্ণভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তথ্যগুলি, তাহলে প্লিজ ভিডিওগুলিকে একটু লাইক ও কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন, এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন। এবং যেহেতু এখন করোনাকাল, তাই ব্যাংকে গেলে অবশ্যই কোভিড প্রোটোকলগুলো মেনে চলবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।